দেশের বাজারে চালের সংকট নেই তবুও দাম বাড়ছে বড় কয়েকটি গ্রুপের কারসাজির কারণে সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সকালে সচিবালয়ে চা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করেন মন্ত্রী এ সময় জানান চালের বাজারে অস্থিরতা দ্রুত কেটে যাবে বড় কয়েকটি ব্যবসায়ী গ্রুপের মজুতের কারণে দাম উঠানামা করছে এছাড়া ভোজ্য তেলের দামও কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি জানান বাজার মূল্যায়ন করে শিগগিরই তেলের দাম পুন করা হবে